ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমিস ক্রিয়েশন। আজকে আবার অনেকদিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে না চ্যালেঞ্জ ভিডিও, না কোনো ব্লগ ভিডিও, আজকে তোমরা একটা নতুন ক্রিয়েটিভিটির ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। ইয়েস, তো নতুন ক্রিয়েটিভিটির ভিডিও দেখতে পাবে আজকে আমার চ্যানেলে। আজকে আমি একটা নতুন জিনিস কাস্টমাইজ করেছি, এক্ষুনি দেখাচ্ছি। দিস ইজ আ লিটল ডট ওয়াইজ। ইয়েস, অনেকেরই মনে প্রশ্ন যে এটা কি দিয়ে তৈরি হলো। ঠিক আছে, এটা কি দিয়ে তৈরি হলো জানার জন্য অবশ্যই আমার ভিডিওটা এন্ড অবধি দেখে যেতে হবে, স্কিপ না করে। আর যদি আমার ভিডিও নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পছন্দ হয়ে গেলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সো আর বেশি বকর বকর না করে তোমাদেরকে সোজা ভিডিওতে নিয়ে যাবো, চলো আজকের ভিডিও দেখে নাও। তো বন্ধুরা, এটা যেটা দেখছো এটা হচ্ছে বালির পাথর। চলো এটাকে দিয়ে কচ্ছপ বানানো যাক, লেটস সি। এবার আমি নিয়ে নিয়েছি ক্লে, আর ক্লেগুলো আমি পাউডার দিয়ে মিক্স আপ করবো, কারণ পাথর তো আমরা পেয়ে গেছি কিন্তু মাথা আর হাত তো বানানোর জন্য তো আমাদের কিছু দরকার। তো সেখানে আমি ক্লে ইউজ করছি, ঠিক এইভাবে এইভাবে আমার মাথা সেট করা হয়ে গেছে। না না, আমার মাথা না, সরি, কচ্ছপের মাথা সেট করা হয়ে গেছে। এবার আমি দেন হাতগুলো করবো, আর তারপর পাগুলো। এবার যে পাথরটা আমি নিয়েছিলাম সেটা তো অন্য কালার আছে, সেই জন্য আগে আমি হোয়াইট কালার করে নিচ্ছি, দেন অন্য কালার দিয়ে আমি ফিল আপ করবো। রং করা তো আমাদের কমপ্লিট, এবার কচ্ছপটাকে একটু রিয়েল লুক দেওয়া যাক কি। দিদির মন বসে না, এবার আমার